এই দরজা কে যেন আসছে আসছে তো খুলতে হবে খুলে দাও কাজ করতেছি না ঝুমা ফুপি গেট একটু খুলো তো তুলি আসছে তো কি হইছে বাচ্চা মানুষের এখানে আসে দরকার কি আমার একটা জরুরি দরকার আছে একটু তাড়াতাড়ি খুলো না কাজ করতেছি তুলি পরে প্লিজ খুলো আমার অনেক জরুরি কাজ আছে আসতেছি একটু পরে কাজটা শেষ করি তারপর আসতেছি কি কাজটা শেষ করি তারপর আসতেছি তো গেটটা খুলে কিন্তু পড়তা যা যা ওর সাথে খুবই আবৃত্তি করছো পরে কিন্তু চা খাওয়ার মতো সমস্যা হবে আমি হ্যান্ডেল করব বললাম তো তাহলে ঠিক আছে আবার রাগ দেখাবো না আমার সুযোগ পাইছো আর রাগ দেখাবো না দরজাটা খোলা রাখছি কে বোমা ওমা লক্ষ্মী বাইরে গেছে কে দরজা দিয়া করে খোলা দরজা কি জানি কেউ গেছে হয়তো বা দিদা কই তো এখানেই ছিল আমার ঘরে আই তুলি তুলি ও আপনাদের ঘরে না না মনে হয় দিদাই গেছে ছাদেরটা দিকে গেছে মনে হয় আমি তো তোমারে খুঁজতেছি দরজা খোলা আমি কই দিদা গেল কই তুমি এখানে দাঁড়ায় উঠছো চলো ঘরে চলো না আমি ঘরে যাব না কেন ঘরে যাব না কেন সবাই যদি রুম টুম বন্ধ করে বসে থাকে তা আমার যে লাভ কি যদি কেউ আমাকে কেয়ারই না করে সবাই রুম টুম বন্ধ করে বসে রয়েছে কারা আর কে তোমার মেয়ে ও আচ্ছা আচ্ছা এটা তো অপরাধ করছে ঠিকই তো চলো তো দিদা যাইয়া ওদের দরজাটা এক করে কুড়াল দিয়া কুবায়া দুই ভাগ করে ফেলাবো চলো না আমি আর বাসা যাব না দরকার বলে সারাদিন এখানেই থাকবো হাই হাই এইখানে থাকবা এইখানে তো জিন পেতনি থাকতে পারে চলো তার সাইডে তুমি আর আমি রিক্সায় চইরা আজকে পার্কে টোটো কইরা ঘুরুম তারপরে যে ফুচকা খামু চটপটি খামু আইসক্রিম খামু হ্যাঁ চলো চলো না দিদা দরকার নেই তুমি যাও তুমি ঘুরে আসো আমি যাব না রাগটা একটু বেশি করে ফেলাইছে দিদা আচ্ছা ঠিক আছে তাহলে এখন ফার্স্ট ক্লাস এক কাপ কফি বানাই নিয়ে আসি আরো দরকার নেই তুমি যাবা দিদা যাও না একটু আমাকে একা থাকতে দাও প্লিজ যাও না ও রাগটা তো বেশি করে ফেলাইছে আচ্ছা দেখি কি করা যায় এত রাগ করছি বাপরে বাপ মা আমি কত কিছু বললাম আপনি তারা বললেন না আসতে আমি বললাম যে চলো আমরা রিক্সা দিয়ে একটু ঘুরে টুরে আসি ফুচকা খেয়ে আসি সে তো আমার উপর আরো রাগ করলো আপনি ভুল করছেন খালা কি উচিত ছিল ওর কানের নিচে একটা চর মারা সেটা না করে আপনি আজেরা আল্লাহ দেখাইছেন হাই হাই কি কয় হাই হাই কি কয় দাঁড়ান আমি আমি যাচ্ছি তুমি কি বললাম আবার মাইক দূর করো না আর কি তো বন্ধ করে আছে সেজন্য সাথে গেছে কারণ